বক্তব্য নিয়ে আসছেন 75 পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন যার প্রতি পরদে পরদে এই দৃষ্টান্ত শেখ হাসিনা থেকে শুরু করে বঙ্গবন্ধুর আদর্শের বহমান নদী বয়ে চলেছে তার প্রতিনিধিত্বায় তার বক্তৃতায় তার লেখনীতে আজকের এই সম্মেলনের প্রধান অতিথি সর্ব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনন্ত বর্ষি বক্তা লেখক এবং একজন এমন একজন রাজনীতিবিদ যে রাজনীতিবিদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে বক্তব্য নিয়ে আসছেন জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজের ছাত্র আমার শিক্ষক পিতাও ছিলেন ইসলামিয়া কলেজে সমসাময়িক কন্টেম্পোরারি সময়ে ছাত্র বেকার হোস্টেলে পাশাপাশি রুমে থাকত আমি আমার মরহুম পিতার কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাহসের কথা সততার কথা বিক্রমের কথা শুনতাম এবং আমার বঙ্গবন্ধুর কথা শুনেই আমার ছাত্রলীগে আসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্র রেসিডেন্ট স্টুডেন্ট ছিলাম একদিন সকালে মহসিন হলের রিডিং রুমে দৈনিক পত্রিকা পড়ছিলাম তৎকালীন দৈনিক পাকিস্তান পরবর্তীকালে দৈনিক বাংলা দৈনিক পাকিস্তানে পেজ ওয়ানে প্রথম পাতা একটা খবর দেখে চমকে গেল একদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছিল তৎকালীন আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা তাকে সেখানে ট্রায়াল হবে বঙ্গবন্ধুকে নিয়ে যাও আসলে আমরা কেউই জানতাম না আমরা যারা ছাত্রলীগের কর্মী এমনকি আওয়ামী লীগের নেতারাও জানতেন না বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে গেছে
তখন পার্লামেন্টের অধিবেশনে পূর্ব পাকিস্তান পরিষদে এখানে বিরোধী দলীয় নেতা আব্দুল মালেক পুপি তিনি চিৎকার করে বলছিলেন বাংলার মানুষ জানতে চায় তাদের প্রিয় নেতা শেখ মুজিব আজ কোথায় সেই খবরের পাশাপাশি দৈনিক পাকিস্তানে একটা শিরোনাম ছিল শিরোনামটি হচ্ছে এই দেশেতে জন্ম আমার যেন এই দেশেতে জন্ম আমার যেন এই দেশেতে মরি এই শিরোনাম ভেতরে পড়তে গিয়ে খুব বেশি দূর এগোতে পারছিলাম না স্টোরিও নাতি দীর্ঘ ঘটনাটা হলো সরি বঙ্গবন্ধুকে যখন ভোরবেলা নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকা জেল থেকে তখন কুয়াশা বেঁধা সকাল বাই জেলের ফটক থেকে পা দিয়ে বঙ্গবন্ধু মাটি থেকে একখণ্ড মাটি হাতে তুলে নিলে সে মাটিটা কপালে ছিল বললেন কে আমার বাংলা মা কোথায় যাচ্ছি জানি না বাঁচব কি মরব জানি না আজ কোথায় আমাকে নিয়ে যাচ্ছে তাও জানি না শুধু বলি আমি যেখানেই আছি যেখানেই থাকি এই দেশেতে জন্ম আমার যেন এই দেশেতে তিনি আমাদের ইতিহাসের মহানায়ক মহাবীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের রক্ত অশ্রু অপমান নির্যাতন কষ্ট সব অপমান পরাজয়ের প্রতিশোধ নিয়ে 1978 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে এই দেশ স্বাধীনতার জন্য এই মাটিতে কত রক্তপাত কত বীরের রক্তধারা কত মাতার অশ্রুপাত স্বাধীনতার জন্য মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বাংলার মাটিতে বাংলার ফরাসি ষড়যন্ত্রের 100 বছর পর 1757 থেকে 1857 বাংলা ছিল নিরাপদ কোথাও কোনো প্রতিরোধ নেই
কোথাও পলাশীর প্রতিরোধের কোনো স্বাক্ষর নেই। 100 বছর পর বাংলা সিপাহীরা বিদ্রোহ করল মুর্শিদাবাদ থেকে বহরমপুর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। রক্ত দিয়ে জীবন দিয়ে সিপাহীরা দেশ মাতৃকারীর শোধ করল, স্বাধীনতা এলো না। স্বাধীনতার জন্য ফকির মজনু শাহ, ফকির মুসা শাহ বগুড়ার মহাস্থানগড় থেকে, ফকির বিদ্রোহ শুরু করেছিলেন। স্বাধীনতার জন্য রংপুর অঞ্চলে ভবানী পাঠক, দেবী চৌধুরানী সন্ন্যাস বিদ্রোহ রচনা করেছিল। কত রক্ত, কত জীবন, কত ত্যাগ, কত নির্যাতন, ব্রিটিশ বিরোধী বিদ্রোহ আন্দোলন বিপ্লব। বাঁশের কেল্লা তৈরি করে তিতুমীর বিদ্রোহ করেছে, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য নীল বিদ্রোহ করেছে বিশ্বনাথ, রক্ত দিয়েছে উত্তর জনপদে। সাঁওতাল বিদ্রোহ দিনাজপুর অঞ্চলে সিধুলাল কানুলালের রক্তে ভিজে গিয়েছিল বাংলার মাটি। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে স্বাধীনতা জয়গান গেয়ে গেছে স্বাধীনতা আসেনি। বাংলার আর এক কৃষক সন্তান উত্তর জনপদে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, সেই নুরুল দিন, স্বাধীনতা আছে। স্বাধীনতার জন্য বীর চট্টলার মাটিতে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী বিদ্রোহ করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে। মাস্টারদার সূর্য সেন ফাঁসির মঞ্চে জয়গান গেয়ে গেছে স্বাধীনতা। বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় আত্মবলিদান করেছে, স্বাধীনতা আসে। বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনিকা। দুই বাংলার আরেক বীর কান্ডারি নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা রক্ত দাও, আমি স্বাধীনতা দিই। স্বাধীনতা আসে, খণ্ড খণ্ড বিদ্রোহ, বাঙালি বারে বারে রাজপথে নেমেছে, এই জনপদকে রক্তাক্ত করেছে, আত্মবলিদান করে গেছে, এই বাংলার মাটিতে এক বীর প্রসবিনী মা মধুমতি তীরের টুঙ্গিপাড়া, যাকে জন্ম দিয়ে সারা বাংলাদেশকে ধন্য করেছে। আমাদের মহাবীর মহানায়ক ইতিহাসের
অগ্নি পুরুষ যার নামে ইতিহাসের দরজা খুলে যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার পতাকা পতপত করে উড়ে বঙ্গবন্ধু তোমার নামে আমি আন্দোলিত হই, উজ্জীবিত হই আমার জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সঙ্গীতও আমি পেয়েছি বঙ্গবন্ধু তোমার কাছে। আজ তুমি বাংলার মাটিতে, আমাদের মাঝে নেই। 47 বছর আগে অগাস্টের এক রক্তাক্ত দ্যাট ওয়াজ এ ডন ডার্কার দেন নাইট, রাতের চেয়ে অগ্র করার জন্য সেদিনের সকাল, সেদিনের ভোর, পলাশী ষড়যন্ত্রে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর আলী খান তার প্রধান সেনাপতি, সেনাপতি জিয়াউর রহমান, সেনাপতি রাজউল্লাহ একা একা মহল্লা যুদ্ধ করে গেছেন সিরাজের প্রতি আনুগত্য প্রকাশ করে। সাড়ে 3,000 ক্লাইভের শূন্য আর নবাবের 45,000 সেনাপতি, প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করল, সৈন্যরা দুপুরের পর অস্ত্র হাতে দাঁড়িয়ে রইল, যুদ্ধ শেষ, বিষাদ পতন ঘটল বাংলার নবাবের। সেই ষড়যন্ত্র 75-এও হল, সেই ষড়যন্ত্রে মির্জাপুরের বেশে খুন্দকার মুস্তাক, সেই ষড়যন্ত্র সেনাপতি ইয়াল লতিফের জায়গা সেনাপতি জিয়াউর রহমান। সত্য মোছা যাবে না, সত্যের বন্যা অপ্রতিরোধ, এ বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না। একটা পরিবারকে ধ্বংস করে দিল, 10 বছরের মাসুম রাসেল মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল, তাদের নব পরিণীতা বধূ সেদিনের সকালে সূর্যের যে রং, সে রঙের সঙ্গে মিশে গেল ওদের হাতের মেহেদি। সুলতানা রোজি, শেখ ফজলুল মনির অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনির, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসির রক্তাক্ত হয়ে গেল ধানমন্ডির লেকে, লালে লাল হয়ে গেল
সেই লাশ 24 ঘন্টা পড়ে রইল 32 নম্বরের মেঝেতে। তারপর সেই লাশ মাটি চাপা দিতে নিয়ে গেল টুঙ্গিপাড়া। তখন টুঙ্গিপাড়া মানে 10 থেকে 12 ঘন্টা আজকে রাস্তাঘাট ছিল না। হেলিকপ্টারে করে নিয়ে প্রথমে মাটি চাপা দিতে চেয়েছে, কিন্তু কিছু মানুষের উপস্থিতি যখন তারা বাদ ছাপল তখন সেনা কর্মকর্তারা 10 মিনিট সময় পাশের হাসপাতাল থেকে রিলিফের কাপড় 570 সাবান পরাতে জুটল বঙ্গবন্ধু। এদেশ স্বাধীনতা দিয়ে 570 সাবান আর রিলিফের কাপড় কফিন হলো তোমার, তুমি চলে গেলে। আজকে সেই স্মৃতি আমি স্বাভাবিকভাবে এই আগস্ট মাসে যে বক্তৃতা করেছি আজকে আমি তার থেকে ভিন্ন কিছু কথা, যেমন আমার বাবা তার সহপাঠী ছিলেন, এটা বোধহয় আমি আর কোথাও বলিনি, এবং তখন যে তাকে ঘিরে যে স্মৃতি ছাত্রলীগ আসলে করেছে ওটাই, আর ছাত্রলীগ করার যে একেবারেই মানে পারফেক্ট ছাত্রলীগার রয়েছে ওই যে বঙ্গবন্ধু কুর্মিটোলা তাকে নিয়ে যাচ্ছে মাটি কপালে টুপি, এই দেশে জন্ম আমার যেন এই দেশে। আজকে ইতিহাস অনেক সত্যের জবাব দেবে। লরেন্স লিপশুলস মার্কিন সাংবাদিক ব্রিটিশ লেখক অ্যান্টনি মাসকারেনহাস এদের বিবরণে পাওয়া যায় তখন কারা কি করেছিল, কোথায় কোথায় বৈঠক হয়েছে। সিআইএ ঢাকা স্টেশনের চিফ ফিলিপ চেরি, মার্কিন রাষ্ট্রদূত ইউজিন বুস্টার, কি ভূমিকা ছিল এদের, এসব নিয়ে অনেক কথা আছে। ফারুক রশিদের যে ইন্টারভিউ লরেন্স লিপশুলসের সঙ্গে সেটাও অনেকে পড়ে থাকবে, না পড়লে পড়া উচিত। ছাত্রলীগ করবেন কোন আদর্শ, সেই আদর্শ এর বিবর্তনের ইতিহাস জানতে হবে, তা না হলে অসম্পূর্ণ হয়ে থাকে। কতজনকে বঙ্গবন্ধু টেলিফোনে কি বলেছিলেন সম্পূর্ণ বিষয়টি ছাত্রলীগের যারা কর্মী তারা অনেকে কষ্ট করে আসে, তাদেরও ধৈর্য থাকে না।
আমি একটু সময় সম্পর্কে সচেতন হওয়ার জন্য ছাত্রলীগের নেতাদের অনুরোধ করছি। ডিসিপ্লিনটা আমাদের খুব দরকার। আদর্শ বাঁচবে না ডিসিপ্লিন না মাসে। আদর্শকে বাঁচাতে হলে ডিসিপ্লিনকে বাঁচাতে হবে। এই কথাটা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমি আসলে বিভিন্ন অনুষ্ঠানে এরকম আন্তরিকভাবে এখানে জয় লেখক আমাকে অনুরোধ করে আসার জন্য বিপ্লব আজ এখানে বক্তৃতা করেছেন। বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলন, ওটা তাদেরকে আমি বলব একটু শৃঙ্খলাবোধ করে তুলতে হবে। এটা না হলে হয় না। এখন এই মঞ্চটা এই মঞ্চে বসে আছে অনেক নেতা, আমি এতক্ষণ বসেছি এই মঞ্চের চেহারা হলো এই মঞ্চের চেহারা সব দাঁড়িয়ে আছে। আজকে থাক, ভবিষ্যতে এটা যেন না ডিসিপ্লিন রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এভাবে যদি মঞ্চে দাঁড়িয়ে থাকে কেমন লাগে? ঠিক আছে, আজকের জন্য ক্ষমা করলাম, আজকের জন্য ক্ষমা করলাম, আজকের ভবিষ্যতের জন্য সাবধান করলাম। জায়গাও নাই, কোথাও নাই, ঠিক আছে, জায়গা তো এতটুকু। এই যে সম্মিলিত বলে 100টা ইউনিট নাকি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, তো তাহলে 109টা বিশ্ববিদ্যালয়ের 39টা কমিটি এখানে আসলো। ঠাই নাই, ঠাই নাই। সন্তোষে তৈরি আমার সোনার দানে দিয়েছে যে যাক, বড় একটা বিশ্ব পরিস্থিতি, এক সংকটময় আজকে অবস্থা চলছে। ইউক্রেন যুদ্ধ সহ সারা বিশ্বে অস্থিরতার মধ্যে কাল কাটাচ্ছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি প্রথম সরকার প্রধান যিনি বলেছেন আমাদের মানুষ কষ্টে আছে। প্রধানমন্ত্রী বলেছেন কষ্টে আছে, তার মানে বাস্তবতা স্বীকার করে নিয়েছে। তারপরও এখানে আন্দোলনের হাতটা শোনা যায়। আমি একটা কথা বলতে চাই, মির্জা ফখরুল সাহেব আন্দোলন আন্দোলন করতে করতে গলা তার শুকিয়ে যায়, কিন্তু মরা নদীতে জোয়ার আসে, জোয়ার কি আসবে তখনো?
নেতা কর্মীর আন্দোলন দিয়ে ইতিহাসে সরকার হটানো যায়। এখনো আপনাদের সঙ্গে নেতা কর্মীর বাইরে দেশের জনগণ জয়েন করেন কোন মুখে বলেন ফয়সালা হবে হবে ফয়সালা হবে ফয়সালা হবে আগামী নির্বাচনে ফাইনাল খেলা তখন দেখা যাবে কে হারে কে জিতে রাজপথে এখন কি চক্রে আপনারা আছেন আমরা জানি ট্যাম্স নদীর ওপার থেকে দণ্ডিত অর্থ পাচারকারী অপরাধী যুবরাজ হাত ডাক দিচ্ছেন সেই ডাকে ট্যাম্স নদীতে ঢেউ উঠেছে কিনা জানি না তবে পদ্মা মেঘনা যমুনা ঢেউ নেই বিএনপির শুকনো নদীতে জোয়ার আর আসে চিৎকার যত পারেন ফয়সালা হবে আমিও বলছি আমিও বলছি হবে ফয়সালা হবে নির্বাচনে আগামী নির্বাচনে ফয়সালা রাজপথে হুমকি দিয়ে লাশ ফেলতে চান আপনারা এখন লাশ ফেলা দুষ্ট চক্রে আবর্তিত হচ্ছে লাশ ফেলে জনগণ থেকে বিচ্ছিন্ন কোন আন্দোলনে ফয়সালা বিরোধী দল করতে পারে সরকার হটাবেন জনগণ সারা দিক থেকে এখনো কোথাও জনগণ সাড়া দেওয়ার কেউ নেই জনগণ কারোর সাথে মারামারি করে না আপনাদের আন্দোলন মানেই হচ্ছে নিজেরা নিজেরা মারামারি চেয়ার ছোড়াছুড়ি আপনাদের বিক্ষোভ মানেই হচ্ছে পুলিশের দোষ পুলিশের বলা দোষ দিচ্ছেন পুলিশ পুলিশের উপর হামলা তো পুলিশ আত্মরক্ষা করবে না কি বলে হাতে রক্তের দাগ মির্জা ফখরুল আপনাকে সতর্ক করে দিতে চাই আপনাদের হাতে রক্তের অনেক দাগ একুশ হাজার আওয়ামী লীগ কর্মী আহসানুল্লাহ মাস্টার মঞ্জুরুল ইমাম এম এস কিবরিয়া এদের রক্তে আপনাদের হাত আমরা আপনাদের কাউকে হত্যা করি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না হত্যার অ্যাটেম্পট হয়েছে বিশবার আমাদের নেত্রীর উপর কিন্তু খালেদা জিয়াকে কেউ মারতে গিয়েছে তাকে অপবাদ দেয় এখন আইনমন্ত্রী বলল কমিশন হবে সঙ্গে সঙ্গে বলে কি জিয়াউর রহমান হত্যার কমিশন এ কমিশন ক্ষমতায় গেল কবে তো ক্ষমতা যখন ছিলেন তখন
তাহলে নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকেই আছে জিয়াউর রহমানকে হত্যার পেছনে দূরভিসন্ধি আছে, চক্রান্ত আছে, তা না হলে কেন কমিশন খুললে? লাশের কাহিনীও সবাই জান, চট্টগ্রাম থেকে লাশ এনে ঢাকায় প্যারেড গ্রাউন্ডে জানাজা পড়াল, সেই লাশ কোথায় সমাহিত করলেন? চন্ডিমা উদ্যানে। আমি লাশ তুলে ফেলতে বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নের জবাবে ফখরুল নিরুত্তর, সবসময় নিরুত্তর, নো রেসপন্স। পঞ্চম সংশোধনী আর এই আর খালেদা জিয়ার ছয়টা মৃত্যুর জন্মদিবস, এই প্রশ্নগুলোর জবাব হুকুম সাহেবের কাছে চেয়েছি, পাইনি। এগুলো বললেই উনি বলে ওবায়দুল কাদের জিয়াউর রহমানের বিরুদ্ধে, বেগম জিয়ার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত সাংবাদিকের প্রশ্ন, তো শিষ্টাচারে চলে যায়। শিষ্টাচারের কি সত্য জানতে চেয়েছে। আপনি নিজে সেকেন্ডেই জানাল, এই যে চট্টগ্রাম থেকে লাশ এনে এখানে চন্ডিমাতে আনলেন, জানাজা পড়লেন, জানাজা কে লাশ দেখেছে? একটা ছবি দেখাতে পারব? একটা ছবি আপনার কাছে চাই, মৃত লাশের একটা ছবি দেখ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সভাপতি চাইজেছেন পারভেজ, আজিজুল্লাহ তিন সম্রাট, সাধারণ সম্পাদক এবং সব বিশ্ববিদ্যালয়ে 39টা কমিটি নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সব বাগানে যত ফুল ফুটেছে সব ফুলের শুভেচ্ছা। জয় বাংলাদেশ।